আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ। সবাইকে ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর বুকে যত দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন এই জিলহজ মাসের দশ দিন। এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে অন্যতম একটা ফজিলত রয়েছে, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিনের একটা সিয়াম এই বছর এবং আগামী বছরের সমস্ত পাপ আপনি যে করবেন সে পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন। অর্থাৎ যত পাপ বান্দারা করবেন সাগিরা গুনাহ সমস্ত পাপ একটা সিয়ামই যথেষ্ট সেই সমস্ত পাপকে ডিলিট করে দিতে। তো এই আরাফার দিনের সিয়াম কবে এটা নিয়ে একটা বিরাট বড় ইখতিলাফ রয়েছে, যদিও প্রায় সমস্ত হাদিস আমরা যেগুলো ঘেঁটে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হাদিসেই কিন্তু সিয়ামু ইউমে আরাফার কথা উল্লেখ রয়েছে, মানে আরাফার দিনের সিয়াম, যার ফলস্বরূপ মুহাদ্দিসগণের একটা অংশ সিংহভাগ আলেমরা বলতে চাইছেন যে হাজিরা যেদিন আরাফার দিনে অবস্থান করবে আরাফাতের ময়দানে অবস্থান করবে সেই দিন সিয়াম পালন করা যারা বাইরে রয়েছে অর্থাৎ হাজিদের বাদ দিয়ে বাইরে যারা রয়েছে তারা সিয়াম পালন করবে, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। ওই একই হাদিসের উপরে আরও কিছু আলেম তাহকিক করে বলছেন যে আসলে আরাফাতের দিন কবে হয়, সাধারণত যদি দশ জিলহিজ্জা ঈদ হয় তাহলে তার আগে নয় জিলহিজ্জা, অতএব এই ইয়ামুত তাসে অর্থাৎ তিসা নয় তারিখ জিলহিজ্জার নয় তারিখ হচ্ছে আরাফা, অতএব পৃথিবীর যে যে প্রান্তে থাকবে তাদের সেখানকার নয় তারিখে আরাফার সিয়াম পালন করতে হবে। বিস্তর প্রবলেম রয়েছে এটা নিয়ে, ইখতিলাফ রয়েছে, তো আমরা কি করতে পারি, কারণ হাদিস একটা, কিছু কিছু আলেম তো সরাসরি বলছেন যে যেহেতু আরাফার দিনের সিয়াম আরাফা স্থানের সাথে সম্পৃক্ত অতএব এখানে তিসা মানে নয় তারিখের কথা আসেইনি, সুতরাং আসেনি যখন অবশ্যই হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনে গোটা বিশ্ববাসীকে তার কাছে যদি সংবাদ পৌঁছায় তাদেরকে আরাফার দিনে সিয়াম রাখতে হবে। নিজের নিজের দেশের জিলহিজ্জার নয় তারিখে যদি কেউ সিয়াম রাখে তার সিয়াম হবে না কিছু কিছু আলেম বলছেন, আর কিছু আলেম বলছেন যে না ব্যাপারটা আছে ভিন্ন, কারণ যেহেতু নয় জিলহিজ্জা আরাফার দিন হয় তো নিজের নিজের দেশে নয় জিলহিজ্জা পালন করতে হবে। তো আমরা কী করব, আমরা তো মহাবিপদে, যদিও বেশিরভাগ আলেম কিন্তু এই আরাফাতের দিনের সাথে সম্পৃক্ততার ব্যাপারে কথা বলেছেন। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইখতিলাফকে দূরে সরিয়ে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ দিনের ফজিলত বয়ান করতে গিয়ে বলেছেন যে এই দশ দিনে বেশি বেশি জিকির আজগার তসবি তাহালিল এবং এই নয় দিন সিয়াম পালন করা জায়েজ, তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের দেশে যেদিন ঈদ ঠিক তার আগের দিন এবং তার আগের দিন এই দুটো দিন আমরা সিয়াম পালন করব, তাহলে ইনশাল্লাহ ওর মধ্যে আরাফার সিয়াম চলে আসবে, ইখতিলাফ থেকে আমরা দূরে থাকলাম, একটা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেবেন আরাফা হিসাবে, আর একটা সিয়াম নফল হিসাবে কবুল করে নেবেন, আর এটা একটা সহজ রাস্তা। আর যদি মনে করেন যে না আমি সিংহভাগ আলেম যেটা বলেছে আরাফার দিনের সাথে সম্পৃক্ত আমি সেটাই করব, কিংবা আর এক দল আলেম বলেছেন যে না আমার দেশের নয় জিলহিজ্জা আমি এটাই করব, তাহলে আপনারা একটা সিয়ামও পালন করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ সমস্যা হবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে বিচার করেন তার নিয়াতের উপরে। আপনার আমার যদি নিয়াত হয় আরাফার সিয়ামই পালন করছি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবে বলে আমরা মনে করতে পারি। সুতরাং আপনি যেটা করবেন আপনার ভেতরে যে ধারণাটা ওটাকে কংক্রিট করে যদি আপনি সিয়াম পালন করেন ইনশাআল্লাহুল আজিজ সমস্যা হবে না বলে মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করবেন। এবং যে রাস্তাটা আমি বললাম যে দুটো সিয়াম পালন করা, এটা একটা আসান পদ্ধতি, একটা নফল সিয়ামের আমরা নেকিও পেয়ে যাব আর একটা ইয়ামে আরাফার যে সিয়াম সেটাও হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সমস্ত ইখতিলাফ থেকে দূরে থেকে সঠিকভাবে আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।